স্বাগত আমাদের সাপ্তাহিক বিশেষ আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন শুরুতেই শিরোনাম শিশুশ্রম নিরসনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সাফল্য 2 লাখ শিশু পেয়েছে পড়াশোনার সুযোগ স্কুল আর ক্লাসরুমের বদলে তাদের সময় কাটত কারখানার কুলির কালিঝুলির মাঝে কোমল হাতে তুলে নিতে হতো শক্ত হাতুড়ি এখন আবার তাদের হাতে উঠে এসেছে বই খাতা পেন্সিল শিশুশ্রমের সঙ্গে যুক্ত 2 লাখ শিশুকে স্কুলে ফিরিয়ে আনা গেছে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে দুবেলা খাবারই জোটে না আবার পড়াশোনা অভিভাবকদের অনেকের অসহায়ত্বের বলি এই শিশুরা অনেকের কাজ মারাত্মক ঝুঁকির ক্লাসরুম স্কুলের ঘণ্টা ধ্বনি এদের কাছে অনেক দূরের আওয়াজ চিত্রটি বদলে দিতে এগিয়ে এসেছে কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এদেরই একটি ওয়ার্ল্ড ভিশন রিক্সাচালকের ছেলে মোহাম্মদ নিজাম এখন একটি কারিগরি শিক্ষার কলেজে পড়ছে আমি ওয়ার্ল্ড ভিশনের সাপোর্টে এসএসসিতে A+ পেয়েছি তাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে এখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি নিজামের মতো থেমে যেতে পারত জোৎস্না ও রুবিনারও পড়ালেখা অল্প বয়সে হয়ে যেত বিয়ে পরিবারের আর্থিক অবস্থার কারণে আমার পড়াটা বন্ধ হয়ে যায় 7 এর পর আমি ওয়ার্ল্ড ভিশনের কারণে এর থেকে এসএসসি দিয়েছি এসএসসিতে পাস করছি না আমার পড়াশোনা হতো না আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিত ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে আমি পড়াশোনা করে এখন ক্লাস 9 এ আসছি পড়ার সময় শিশুদের পড়তে সুযোগ করে দিতে প্রতিদিন কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিশুদের বঞ্চিত শিশুদের এবং তাদের পরিবারের জীবন পরিবর্তনের জন্য উন্নয়নের জন্য কাজ করে আসছে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যা যাতে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে ঋষা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শিশু শ্রম নিরসনে দানা উদ্যোগ ও এক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশনের সাফল্য সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার শরফুদ্দিন খান বাংলাদেশ প্ল্যান বাংলাদেশের উপদেষ্টা জিনাত আফরোজ এবং ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশ ন্যাশনাল ডিরেক্টর ইয়ান ডি ওয়াল আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবেই করতে হবে আমাদের আসলে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই আমাদের কথা বলতে হবে যেহেতু আমরা বুঝতেই পারছি যে আমাদের সঙ্গে ওয়াল আছে তো আমি প্রথমে একটু শিশুশ্রমের বর্তমানে যেই পরিস্থিতি এবং এটার চ্যালেঞ্জগুলি নিয়ে শরফুদ্দিন ভাই আপনাকে বলবো যে একটা যদি আমাদেরকে অবস্থানটা বোঝান যে বাংলাদেশের পজিশনটা কি আছে চ্যালেঞ্জেসগুলি কি আছে এবং আমরা কি কি জিনিস ওভারকাম করতে পারলাম এই সময়ের মধ্যে জি ধন্যবাদ আপনাকে বাংলাদেশে শিশুশ্রম একটি অন্যতম প্রধান সমস্যা আমরা জানি গত প্রায় 10-15 বছর থেকে এটি একটি সমস্যা হিসাবে আমরা চিহ্নিত করেছি এবং এটা সমাধান করার জন্য আমরা কাজ করছি সবাই মিলে যদি সংখ্যার দিক থেকে বলি তাহলে সর্বশেষ 2002 এবং 2003 সনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে একটি জাতীয় শিশুশ্রম সার্ভে করেছিল সেই সার্ভে অনুযায়ী বাংলাদেশে তখন শিশু শ্রমিকের সংখ্যা ছিল আমরা বলি 74 লক্ষ 7.4 মিলিয়ন এবং তার মধ্যে 32 লক্ষ শিশু শ্রমিক হিসাবে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে 13 লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে জড়িত ছিল এবং 2002 থেকে আজকে 2013-তে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমরা এর মধ্যে আর জাতীয় পর্যায়ে কোনো শিশু শ্রম ব্যাপারে কোনো জরিপ হয়নি এখন আর একটি জরিপ আইএলওর সহযোগিতায় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস তারা শুরু করেছেন আমরা জানি এবং আগামী বছরের মার্চ মাস নাগাদ হয়তো আমরা প্রাথমিক তথ্য পাবো যে সর্বশেষ দেশে শিশু শ্রমিকের সংখ্যা কত আমরা জানি না এই সংখ্যাটি বাড়বে কি না কমবে কিন্তু সামাজিক এবং অর্থনীতির যে যে কারণে শিশু শ্রম মতো একটি বিষয় বিরাজ করে একটি দেশে সেই অনুপাতে হয়তো আমরা এখনও জানি না সেই বিষয়গুলি কতটা আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবার একটা সংখ্যাটা কমবে কিনা যদি আমরা এই 74 লক্ষ শিশু শ্রমিক এবং 32 লক্ষ যারা পূর্ণাঙ্গ সময় হিসাবে তাদের জীবনের বেঁচে থাকার জন্য এই কাজটি করছে এবং 13 লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িত আছে যদি সেটাকেও আমরা ধরে নেই তাহলেও আমরা গত 10 বছর ধরে এই ব্যাপারে আমরা যারা সেভ দ্য চিলড্রেন ওয়ার্ল্ড ভিশন আইএলও ইউনিসেফ সবাই মিলে আমরা কাজ করার চেষ্টা করছি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে এবং এর মধ্যে যেটি ইতিবাচক কতগুলি বিষয় আছে যে বাংলাদেশ সরকার আমাদের সকলের প্রচেষ্টার ফলে অ্যাডভোকেসির ফলে এবং শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে বেশ কিছু আইনি এবং নীতিমালা তৈরি করা হয়েছে গত কয়েক বছরে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা ন্যাশনাল চাইল্ড লেবার এলিমিনেশন পলিসি করেছি 2010-এ যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশে শিশু শ্রম প্রতিরোধ এবং নিরসন করবার জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা হবে এবং সেটিকে বাস্তবায়ন করবার জন্য একটি
জাতীয় কর্ম পরিকল্পনা আমরা যেটাকে ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন বলি সেটাও কিছুদিন আগে এটা আমি করেছি এবং গত জুন মাসে সরকার এটাকে লঞ্চ করেন অফিসিয়ালি। আমাদের আরেকটি অনেক দিনের দাবি ছিল যে বাংলাদেশের প্রেক্ষিতে কোন কোন কাজকে ঝুঁকিপূর্ণ কাজ বলা হবে সেই কাজগুলিকে চিহ্নিত করার, কারণ আমরা জানি যে বাংলাদেশ সরকার 2001 সনে আইএলও কনভেনশন 182 যেটি আছে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম সম্পর্কিত কনভেনশন এই কনভেনশনটি অনুস্বাক্ষর করেছে। এর ফলে একটি ইমিডিয়েট কাজ হিসাবে সরকারের জন্য দায়িত্ব যে আমাদের দেশের প্রেক্ষিতে কোন কাজগুলিকে আমরা ঝুঁকিপূর্ণ বলবো সেটাকে নির্ধারণ করা। আনফর্চুনেটলি এটা অনেক সময় লেগেছে আমাদের, তারপরেও আমরা গত 3 মাস আগে 38টি কাজকে বাংলাদেশ সরকার ঝুঁকিপূর্ণ কাজ হিসাবে চিহ্নিত করেছে। যদিও এটা নিয়ে আমাদের অনেক কারো কারো মধ্যে এখনও পূর্ণাঙ্গ সম্মতি নেই, কারণ আমরা মনে করছি আরও কিছু কাজ আছে হয়তো এর মধ্যে ঢুকানো যেত, যেমন ধরেন গৃহশ্রমে যে সমস্ত শিশুরা কাজ করছে সেই বিষয়টিকে আমরা এই 38টি কাজের মধ্যে সম্পৃক্ত করতে পারিনি, সেটিও একটি ভয়াবহ কাজ আমরা জানি। তো ইতিবাচক দিক হচ্ছে আমাদের অনেক আইন রয়েছে, আমাদের নীতিমালা রয়েছে, সরকার এটা করেছেন, কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ যেটি এখনও পর্যন্ত এই সমস্ত আইন এবং নীতির বাস্তবায়ন। যেমন ধরুন আমাদের জাতীয় যে কর্ম পরিকল্পনা আমরা তৈরি করেছি সেটি কি বাস্তবায়ন করবার জন্য সুনির্দিষ্টভাবে কার কী দায়িত্ব, কোন মন্ত্রণালয়ে কী কী দায়িত্ব পালন করবেন এবং কোন কাজের জন্য কত টাকা দরকার, কারণ কোনো টাকা ছাড়া শুধু একটা পলিসি করে লাভ নেই, এটা শুধু একটা কাগজের বিষয়, তো সেটাকে বাস্তবায়ন করবার জন্য যদি আমাদের যথেষ্ট পরিমাণ রিসোর্স বরাদ্দ না করা হয় এবং যে যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় একার পক্ষে এটি বাস্তবায়ন করা সম্ভব না, শিশু শ্রমের সাথে শিক্ষা জড়িত, স্বাস্থ্য জড়িত, অনেক কিছু জড়িত, প্রতিটি মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে এটা কি বাস্তবায়ন করবার জন্য। শ্রম মন্ত্রণালয়, আমরা আপনার কাছে আবার আসব, একটু আমরা এর ভিতরে একটু ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমগুলি যদি আমরা জেনে নেই তারপরে আমরা আলোচনাটাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যাব। সো ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর ইয়ান্ডি ওয়াল, he is with us and he was just giving the situation of the child labor in Bangladesh. So I would like to know about the major issues that has to be addressed by a nation, especially by the government, to have a better child policy and a good environment for children. So would you please in comparison with the world, what are there in Bangladesh and what should be an ideal situation for Bangladesh? Okay. I think all over the world there are 3 issues that the government is responsible for. Yes. And number one is the safety and security of its citizens. Number two is to make sure that its citizens has a livelihood, they have an income to make a living. And number three is to protect the children of the nation. Whether we go to Canada, Mexico, South Africa, Japan, Nepal, Bangladesh, that is the 3 issues that the government is responsible for. In all the constitutions in the world, it is entrenched. Number three of these, to make sure that children under the age of 18, which are minors in a country, are protected and cared for. There are basically 4 pieces of legislation which each country should be doing at its best. And number one is each country should have a Children's Act, that all children under the age of 18 are protected and cared for, and that they are really, that there are legislation in place that the children are not vulnerable, they are not exploited, whether it comes to labor issues, sexual abuse, whatever form of discrimination, or not protected. Number two, the Labor Act in each country, whether it's Bangladesh or Uganda or New Zealand, doesn't matter. But the Labor Act in each country should make provision that anyone under the age of 18 should not be formally engaged in employment. Some countries 16, but if they do, there should be very clear guidelines. So it's a Children's Act for protection. Number two, a Labor Act that guard the protection of children being engaged in formal employment. And then number three is all the international protocols from the United Nations, the human rights protocols, which includes children's rights, which should be adhered to in all the countries. And Bangladesh is fortunately a signatory to many of these protocols. And number four is the Education Act in each country. All countries in the world basically have an Education Act where it's stated clearly that children has the right to education. Children should be in school and not be working on the streets. So these are the 4 pieces of legislation. And I think Bangladesh has made some good progress on these 4 issues. And we as NGOs, World Vision,
Save the Children and just so many organizations in World Vision, together with many ministries, I think are striving to look at these four pieces of legislation and basic protocols which should be in place to protect the children of the nation. Yes, well, we will hear from the Secretary Michael Schipper after we have a break, and we would like to know from him what are the barriers to implement those laws, because laws are in place, we know, but at the same time we see children working in the street or in the workplace also, and other experiences that plan is experiencing from working in with the children. We'll have a small break. Darshok, amra chotto ekta biruti nichhi, phirchi. আশার বাংলাদেশ সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন। এই মাসুম, একটা পান লয়ে আয়। এই বিচি নাস্তা দে। এই বেটা বাজি কই? ওই বেটা পান কই? ওস্তাদের পান। আমি এই আপেলটা তোমার লেগে লুকিয়ে আনছি। তোর গায়ে দেখি জ্বর, সামান্য এক ধাক্কায় কি হইল রে বাপ তোর? আপনার সামান্য আঘাত থামিয়ে দিতে পারে একটি ভবিষ্যৎ জীবনকে। শিশুর বিরুদ্ধে সহিংসতা রুখে দিতে হবে আমাদেরই।